আজ <laughs> তো <laughs> <laughs> কটক ভুবনেশ্বর দাদা আসুন আরামবাগ থেকে এবার আবার একটি বাস ছাড়ছে সোজা যাচ্ছে কটক এবং ভুবনেশ্বর যারা পুরি যেতে চান যারা ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে যেতে চান এটা একটু যদি বন্ধ করেন যদি একটু যেতে চান তাদের জন্য অত্যন্ত সহজ মাধ্যম হবে এই বাস ছাড়ছে দাস অ্যান্ড দাস এই যে দাস অ্যান্ড দাস ট্রাভেলস তারা এই বাসটি ছাড়ছেন আজ থেকে চালু হচ্ছে এবং আ আগামীকাল যে বাসটি অলরেডি ভুবনেশ্বর থেকে ছেড়েছে সেটি সকাল আটটায় এসে পৌঁছবে এবং নির্দিষ্ট একটি টাইমে আজ থেকে যেটা ছাড়ছে এটা নিয়ে আমরা একদম বিস্তারিত জানবো আমাদের আরম্বার টাইমসের দর্শকদের জানাবেন দাদা আসুন নমস্কার দাদা ক্যামেরা যদি একটু বিষদে বলেন যে এই বাসটা কারা এখান থেকে যে চালু করলেন কারা করলেন প্যাসেঞ্জার সুবিধার জন্য আমি করলাম আপনার নামটা যদি একটু বলেন আমার ঋষিকেশ মহাপাত্র আমি ওড়িশাতে বাড়ি আমার গাড়ি চলছে আলামবাগতে ভুবনেশ্বর আপনার এমসতে তোমার যদি যত প্যাসেন্ট আছে ও সুবিধা হবে এই জন্যে আমি গাড়ি এইমসে সুবিধার্থে মানে কত বড় উপকার বহু মানুষ তারা ভুবনেশ্বর এইমসে ট্রিটমেন্ট করতে যেতে চান আবার অনেক সময় যোগাযোগের জন্য নানান জটিলতার কারণে তারা যেতে পারেন না সেই সুযোগটা ইনি করে দিচ্ছেন যে এখান থেকে ভুবনেশ্বর এইমসে যাতে যেতে পারেন এবং অটোমেটিক ভুবনেশ্বরে পৌঁছলে অনেক মানুষই চাইবেন তারা একটু পুরীও ঘুরে আসতে জগন্নাথ দেবের মন্দির এবং উড়িষ্যা হচ্ছে মন্দিরময় শহর মন্দিরময় রাজ্য অতএব এখানে প্রচুর মানে দেখার মতো জায়গা আছে আমরা তো অনেক জায়গায় জানি এবং আরও অনেক অজানা জায়গাও আছে যেগুলো তারা ঘুরে আসতেও পারবেন একই সাথে তো এই যে ভুবনেশ্বর এইমসে আপনারা মানে এই সুবিধার্থে করছেন এটা কি একদম ভুবনেশ্বর এইমস পর্যন্ত পৌঁছবে হ্যাঁ হ্যাঁ এইমস কাছে যাবে এইমস এর একদম কাছেই যাচ্ছে গেট দিয়ে হয়ে যাবে এইমস এর কাছে যাবে এইমস এর সামনে দিয়ে যাচ্ছে এটা আজকে আপনার ছাড়ছে পাঁচটা বিকাল পাঁচটায় আরামবাগের পারুল থেকে ছাড়ছে তাই তো পারুল থেকে যেটা ছাড়ছে এটা পৌঁছবে কখন পাঁচটায় সকাল সময় মানে আচ্ছা রাস্তার নির্ভর করে পৌঁছে যাচ্ছেন আপনারা আরামবাগের দর্শকরা যেটা শুনছেন যে ভুবনেশ্বর এমস এখন আর মানে একদম দূরে নয় আমাদের একদম হাতের কাছেই এবং ট্রেনে গেলেও আপনারা রাতে চাপতেন ভোরে পৌঁছতেন সেই জায়গায় যারা অনেকেই আছেন সেই বুকিং এর প্যাসেঞ্জার টা আমরা একমাত্র তুলবো আমাদের কোন লোকাল নয় এসি টু টু শিল্পার গাড়ি আমরা এখান থেকে বিষ্ণুপুর দেবো বিষ্ণুপুরে প্যাসেঞ্জার উঠবে বিষ্ণুপুরে পরে মেদিনীপুর জলেশ্বর বাল্লেশ্বর কটক ভদ্রক আমাদের এই লিমিটেড স্টপেজ আছে একদম লিমিটেড এই সুযোগ এবং বাসের মধ্যে কি কি কন্ডিশন আছে আমরা তবু একটু দেখাবো তবু আপনি যদি একটু বলেন কন্ডিশন আপনার টু টু স্লিপার টু টু স্লিপার আছে এসি আছে ওয়াইফাই সিস্টেম আছে চার্জার আছে এবং প্রত্যেক প্যাসেঞ্জারে যাতে একটু কমফোর্টেবল হয় তার জন্য শোয়ার যে পুশব্যাক সিট আছে এবং উপরে স্লিপার আছে এবং ভাড়া আমাদের নির্দিষ্ট একটি ভাড়া ভাড়ার সঙ্গে কোনো বার্গেনিং নেই বা অন্য সব কোম্পানি যেরকম অনেক কোম্পানি মার্কেটে বেরিয়েছে শ্যামলি ডলফিন এদের হচ্ছে শেয়ার মার্কেটের সঙ্গে ওদের ভাড়ার ডিফারেন্স থাকে কিন্তু আমাদের সেরকম কোনো সিস্টেম নয় আমাদের আরামবাগ থেকে আপাতত এমস বা কটক এটা যে ভাড়া করেছে সাতশো টাকা ভাড়া করা হয়েছে এই ফেসিলিটি আমাদের মধ্যে থাকছে আমাদের ভাড়া নিয়ে কখনো কোনো বার্গেনিং নেই বা শেয়ার মার্কেটের সঙ্গে ভাড়া নিয়ে কোনো পরিতপাত হবে না যেটা অন্য সব কোম্পানিতে হয় আচ্ছা ফিরে আসার সময় ভুবনেশ্বর থেকে কখন পাওয়া যাবে ফিরে আস ফিরে আসার সময় ভুবনেশ্বরে আমরা ছাড়বো সাতটা চল্লিশে আবার আমি আরামবাগে ঢুকে যাব আপনার ছটা সাতটা মানে ওই আপনার রাস্তাতে যদি জ্যাম থাকে সেই জ্যাম থাকলে হয়তো আমার এক ঘন্টা লেট হতে পারে নচেত আমি ছটা সাতটা বা পাঁচটায় আমার টানা গাড়ি আসবে তো কোনো জায়গায় কোনো স্টপেজ নেই শুধু প্যাসেঞ্জার নামি নামি আসা হবে অনলাইন বুকিং করা যায় অনলাইন বুকিং আমাদের এই অ্যাপ দেওয়া আছে কিন্তু আমরা প্রত্যেক জায়গায় যেমন আরামবাগে আমরা যে অনিন্দ্য বৃষ্টি কোম্পানি যে সন্তোষী মাতা অফিস আছে ওই আমার ওই সোমেন দা প্লাস সোমেন গুই বাবুর সঙ্গে যোগাযোগ করে ম্যানেজার নিজাম বাবু নিজাম বাবুকে আমি এই এলাকা সমস্ত কিছু দায় দায়িত্ব তাকে তুলে দিয়েছি তার কাছে সমস্ত সিট বুকিং করা হবে বা উনি এখানে এই এলাকার তারকেশ্বর থেকে বলুন বর্ধমান থেকে বলুন বেঙ্গায় খাটুল কতুলপুর থেকে বলুন যে বুকিংটা ওটা নিজাম ভাইয়ের মাধ্যমেই হবে কারণ চারিদিকে বোর্ড এবং তার অ্যাডভার্টাইজমেন্ট তার ফোন নাম্বার তার কার্ড সমস্ত কিছু তাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে সব দেখভালের দায়িত্ব নিজাম ভাইয়ের উপরে আমরা দিয়েছি এবং সহযোগিতা আমাদেরকে আরামবাগ বার্স্টান আর্ট অ্যাসোসিয়েশনের বাবু সুমেন গুয়েন তিনি আমাদের সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই সুবাদে আমরা গাড়িটা আরামবাগ আনতে পেরেছি এবং আমরা চাই সব কত সিটে আসন সংখ্যা কত আসন সংখ্যা আমাদের কত আছে গাড়ি ওয়ান সিক্সটি জনের আসন আছে এবং আপনারা শুনলেন যে এর মধ্যে অত্যাধুনিক ব্যবস্থা থাকছে সাতশো টাকা করে ভাড়া এবং এই সাতশো টাকা ভাড়ার বিনিময়ে কি কি সুবিধে পাবেন আমরা বাসের মধ্যে একটু দেখাবো আমার ক্যামেরা পারছেন আমি কুশকে বলবো একটুখানি আসতে আমরা ভিতরটাও একটু দেখাবো আমরা ভেতরে আসছি বাসটার এদিকে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে উপরে কিন্তু শোয়ার জায়গাটা আছে আর নিচে পুশব্যাক আসন আছে এবং দুটো দিকেই দুটো দিকেই শোবার জায়গা আছে এবং রীতিমতো প্রত্যেকটা জায়গাতেই আচ্ছা দুজন করে শুবে না ওটা একজনও দুজন করে এবং বা যদি মহিলারা কেউ থাকেন সেক্ষেত্রে কেউ একজনও শুতে পারেন আচ্ছা এখানে কি আপনাদের টয়লেটের সিস্টেম আছে নাকি না সেটা আপনারা যেখানে স্টপেজে দাঁড়াবেন সেখানে আর মাঝে কি যে টিফিন খাবারের জন্য আপনার ব্যবস্থা আছে আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে খুবই মানে সুন্দর ব্যবস্থাপন্ন যাকে একদমই অত্যাধুনিক সিস্টেম করা আছে একষট্টিটা সিটের যে বাস এটা কি এসি তো এসি অত্যন্ত আরামদায়কভাবেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন এবং সব থেকে মানে যেটা বিষয় সেটা হচ্ছে জগন্নাথ দেবের তীর্থক্ষেত্রে তো যা যাবেই তার থেকেও বেশি হচ্ছে যে ভুবনেশ্বর এইমসে ট্রিটমেন্ট অত্যাধুনিক ট্রিটমেন্টের জন্য অনেকেই ভুবনেশ্বর এইমসে যেতে চান তাদের জন্য এই বাস অত্যন্ত সুবিধাজনক হবে এবং এনারাও যাত্রীদের এই স্বাচ্ছন্দ্যের কথা মাথার আজকে কি কোনো যাত্রী আছেন আচ্ছা আমরা আচ্ছা এটা একটু দেখান তারপর আমরা যাত্রীদের সঙ্গেও একটু কথা বলব এখানে ওয়েবসাইটে যদিও দেওয়া আছে ডাব্লু 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 দাস বাস সার্ভিস ডট কম হ্যাঁ এটা দেওয়া আছে দাস অ্যান্ড দাস ট্রাভেলস আর এখানে মোবাইল নাম্বারটা একটু দেখা আচ্ছা আচ্ছা সেভেন সেভেন ফাইভ জিরো এইট সিক্স ফাইভ নাইন ডবল জিরো আবার বলছি ডবল সেভেন ফাইভ জিরো এইট সিক্স ফাইভ নাইন ডবল জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কখন বুকিং করবেন এটা নিয়েও আপনারা কথা বলতে পারবেন এখানে স্লিপার আছে এখানে আগেই ওনারা বলে দিয়েছেন এখানে চার্জার পাওয়া যাচ্ছে ওয়াইফাই আছে জিপিএস আছে এবং এখানে কি এই যে এসি গাড়ি এবং রীতিমতো কমফোর্টেবল ব্যবস্থা আছে শোয়ার জন্য ব্যবস্থা আছে আমরা এখানে যারা যাত্রী আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো এখানে কারা যাত্রী আচ্ছা আপনারা আছেন আর নমস্কার আপনাদের আমি আগে আপনার সঙ্গে একটু কথা বলি আপনার নাম কি আমার নাম মন্টু ঘোষ আমার বাড়ি গ্রাম সোলা আমরা রামজীবনপুর থেকে কটকে যেতাম দাদা ছিল আজকে আমরা সকালবেলা গেলাম তিনটে সিটের জন্য তো তিনটে সিট বললো ওই গাড়িতে আজকে দিতে পারবো নি একটা নতুন গাড়ি ছাড়ছি আরামবাগ থেকে যদি হয় তাহলে ওইখানে পাঁচটার মধ্যে চলে আসো রামজীবনপুর থেকে আমরা তিন কিলোমিটার দূরে বাড়ি রামজীবনপুরে উঠি তো আমরা ওই জন্য এখানে আরামবাগে আজকে চলে আসছি এই যে আমরা যেটা জানি যে ট্রেনে গেলে যেটা হয় যে তারপর আবার একটা টোটোতে বা টোটো অটো ব্যবস্থা আছে এবং সেটা রীতিমতো একটা মোটা অঙ্কের ভাড়াও লাগে সেটা দিয়ে প্রায় দেড় ঘন্টার মতো যেতে হয় এই যে যোগাযোগের যে অসুবিধেটা সেটা কিন্তু এই দাস অ্যান্ড দাস যে ট্রাভেলস এরা কিন্তু সুযোগটা করে দিয়েছে এইমসের একদম সামনেই এই গাড়ি দাঁড়াচ্ছে এটা অত্যন্ত সুবিধাজনক হবে যারা ভুবনেশ্বর এমসে স্বল্প মূল্যে অত্যাধুনিক চিকিৎসা পেতে চান তাদের জন্য এই বাস কিন্তু অত্যন্ত

স্টাফও অ্যাভেলেবেল যাতে রকম কোনো প্রবলেম না যায় সেই সেই দিক থেকে এই বাস অনেকটাই সুবিধে করে দিচ্ছে আমি আরেকবার একবার আপনাকে একটু আসতে বলবো আপনারা দুজনে একটু থাকুন এই দুই ভাই আছেন এনারা মানে আপনাদের জন্য সুযোগ করে দিচ্ছেন আর যোগাযোগের জন্য ওনারা আরেকবার একটু বলে দিচ্ছেন এখানে সোমেন গুই আনিন আনিন্দ বৃষ্টি যে বাসের যে ট্রাভেলস আছে বাস স্ট্যান্ডের উপরেই যে অফিস সেই অফিসে সৌমেন গুই বাবুর সঙ্গে যোগাযোগ করা যাবে তাই তো মানে আমাদের ম্যানেজার বাবু আছে নিজাম বাবু আমি দায়িত্ব দিয়েছি উনি এই এলাকা সমস্ত প্যাসেঞ্জারদের যাতে সুবিধা হয় কিভাবে সিট বুকিং করবে বা কোথায় সিট পাবে বা কোথায় উঠবে কোথায় না করবে সেটা নিজাম বাবু সমস্ত কিছু নাম্বার বা পুরো আরামবাগ চত্বর চারিদিকে ঘুর ফোম নাম্বারের থেকেও হচ্ছে আরামবাগ বাসস্ট্যান্ডের দোতলায় আরামবাগ বাসস্ট্যান্ডের দোতলায় সন্তোষমাতা অফিস সৌমেন গুই আনিন্দ বৃষ্টি যে বাস সেই বাসে তিনি মালিক এবং তাদের অফিস আছে সব থেকে এটা একটা সুবিধে যে ওখানে কেউ যেহেতু ম্যানেজার থাকছেন কাউকে না কাউকে পাওয়া যাবে কোনো রকম কোনো প্রবলেম হবে না তাই তো আর এই টাইমটাও ওনারা বলছেন বিকাল পাঁচটায় আরামবাগ থেকে ছাড়ছে পারুল থেকে পারুলে যে পেট্রোল পাম্প সে পেট্রোল পাম্প থেকে এই বাস ছাড়বে প্রতিদিন প্রত্যেক দিন এটা ডেলি সার্ভিস প্রতিদিন বিকাল পাঁচটায় ছাড়ছে পরদিন পাঁচ ওটা আবার আরামবাগে পৌঁছচ্ছে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় আশা করছি আরামবাগ টাইমসের যারা দর্শক যারা এটা দেখছেন তাদের কাছে বলবো যে এটা প্লিজ ছড়িয়ে দিন এটাকে শেয়ার করুন কারণ বহু মানুষ এই স্বল্প মূল্যে সুচিকিৎসা পাওয়ার জন্য ভুবনেশ্বর এমসে যেতে চান কিন্তু যোগাযোগের জটিলতার কারণে অনেকেই যেতে পারেন না তাদের জন্য অবশ্যই এটা একটা সুখবর আর এবং হ্যাঁ চিকিৎসা আর চিকিৎসার জন্য কটক একটা বিরাট ভাইটাল পয়েন্ট এবং নাইটে আমাদের মাঝে আধ ঘন্টা হোল্টেজ আছে সেখানে খাওয়া দাওয়ার যে নাইট লাইন হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে প্যাসেঞ্জারদের বাথরুমের ব্যবস্থাও আছে একটা জায়গাতে স্টে করা হবে সেখানে আধা ঘন্টা গাড়ি হল্ট হবে সেখানে খাওয়া দাওয়া করা এবং প্যাসেঞ্জারদের বাথরুমেরও সু ব্যবস্থা আছে হাড়ের চিকিৎসাটা আরও মেন মূল যেটা আপনার কটকে যে হাড়ের চিকিৎসাটা হয় সেটার জন্য আমাদের এই বেঙ্গলের প্রচুর মানুষেরই একটা অসুবিধা হয় আমরা দেখেছি যে প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলে আমরা বাস লাইনেরই ছেলে তো অনেক সময় বাসে প্যাসেঞ্জারদের সঙ্গে কথোপকথন হয় হ্যাঁ তো দেখা যায় যে এখন যা কেন্দ্র সরকারে বা ভারত সরকারের রেলের যে ক্যাপাসিটি তৈরি হয়েছে পপরে আমি যেতে চাইলে কিন্তু যেতে পারবো না কারণ রেলে যেতে গেলে আমাকে সাত দিন আগের থেকে একটা রিজার্ভেশন সিস্টেমে যেতে হয় রিজার্ভেশন করতে হয় এবং দেখা যায় রিজার্ভেশন করার পরও আমার ট্রেনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে হ্যাপা পোহাতে হচ্ছে নেমে টোটো অটো করতে হচ্ছে এবং স্টেশন থেকে তো হসপিটাল তো তো কাছে নয় তাহলে আমাদের কি হচ্ছে বাসটা অটো হসপিটাল প্লাস এমস হসপিটালের সামনে দিয়েই কিন্তু গাড়িটা যাচ্ছে এটা একটা প্যাসেঞ্জারের একটা বিরাট প্লাস পয়েন্ট আছে যে আমরা নেমেই হসপিটালে দুয়োরে পা দিতে পারবো এই কারণে চিন্তা ভাবনা করে আমাদের যে ওনার বাড়ি পাতায় বাড়ি ওনার নাম হচ্ছে অমিতাভ দাস উনি এই বাসে দাস এন্ড দাসের মালিক আমাদের দাস এন্ড দাস চলবে এবং ওর সঙ্গে সোনা চাঁদি মানে একই মালিকেরই দুটো গাড়ি একদিন দাস অ্যান্ড দাস এবং তারপর দিন সোনা চাঁদি দুটো গাড়ি ডেলি সার্ভিস আরামবাগ থেকে আরামবাগবাসী এবং উপকৃত হবে এইটুকু আমরা বলতে পারি অনেক ধন্যবাদ অমিতাভ দাসকেও যিনি এই সুযোগটা করে দিয়েছেন আর তার সঙ্গে আপনারা যারা স্টাফরা আছেন এবং পুরো দেখভাল করছেন আপনাদের সকলকে এটা ধন্যবাদ আচ্ছা দাদা আপনার কাছে একবার একটু জানতে চাইছি এই যে সুযোগটা এরা করে দিচ্ছেন আসুন প্লিজ একটু এই যে এই ভুবনেশ্বর এমসি ট্রিটমেন্ট নিতে যখন কেউ যেতে পারছেন না সেই সময়ে যে এই সুযোগটা এরা করে দিচ্ছে এটা কি দৃষ্টিতে দেখছে ভালো জিনিস না অসুবিধা কিছু না এই উদ্যোগটা অবশ্যই ভালো জিনিস এটা এটা সবার পক্ষে খুব ভালো হলো তাই তো যদি ডাইরেক্ট করি হতো আরো ভালো হতো পুরি হলে আরো ডাইরেক্ট ভালো তো ওকে আর আমরা চেষ্টা করব আমরা আপনাদের ডিমান্ড পুরি করার আমাদের ইচ্ছা পুরি করার হ্যাঁ পূরণ করব আমরা আগামী দিনে দরকার হলে আরামবাগ থেকে পুরি দেবো

এটা শেয়ার করে দিন কারণ শুধুমাত্র হ্যাঁ এনারা ব্যবসা করবেন কিন্তু ব্যবসার পাশাপাশি যে পরিষেবাটা সেই পরিষেবাটা কিন্তু অমূল্য কারণ এইমসে যাওয়ার জন্য ভুবনেশ্বর এইমসে যাওয়ার জন্য এর থেকে সহজ মাধ্যম সত্যি অমিতাভ দাসকে ধন্যবাদ এবং যারা আজকে বাসের স্টাফরা আছেন একটু আসুন বাসের যারা স্টাফরা আছেন সবাই একটু আসুন এসে আসুন আসুন দেখ সবাই একটু দাঁড়ান কারণ আজকে এনাদের সকলের সহযোগিতায় আমি আমার ক্যামেরা পারসন কুশকে বলবো যে একটু ঘুরিয়ে দেখাতে সবাইকে যে এই ভাইরা এই পরিষেবার জন্য ওরা পুরো দায়িত্ব নিয়ে এই সুপরিষেবাটা দিচ্ছেন আর মানে নিজাম ভাই তো আছেন আর যার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আরমাগে। বুকিং করার জন্য অনেক ধন্যবাদ